রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ভোট কর্মকর্তা সহ নিহত 7 গুলিবিদ্ধ আরো 18 জনের মধ্যে 7 জন আশঙ্কাজনক চট্টগ্রাম ও ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন যারা আসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি তাদের চিকিৎসা চলছে বিচ্ছিন্নতাবাদী হামলা বলছে কমিশন দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি আহমেদ সালেহিন এবার অন্যান্য শীর্ষ সংবাদ নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহজনক এক তুর্কি নাগরিক আটক ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে তিনটি বাড়িসহ সব সম্পদ প্রোক নোটিশ জারির পর দুজনই লাপাত্তা রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছেন গুরুতর আহত 7 জনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে গুলিবিদ্ধ আরও 11 জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এভাবেই ফিরতে হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সোমবার সন্ধ্যা 6:30 দিকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক মাথালং ও বাঘাইহাট নামে তিনটি ভোট কেন্দ্র থেকে উপজেলা সদরে ফিরছিলেন তারা 9 মাইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পাহাড় থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান পোলিং অফিসার আমির হোসেন আনসার ভিডিপি সদস্য আলামিন বিলকিস ও মিহির কান্তি দত্ত নিহত হন ম্যাক্সিমাম যারা এসেছে তারা মাল্টিপল গানশট ইঞ্জুরি বিভিন্ন জায়গায় আছে কারো মাথায় কারো পেটে তাদের চিকিৎসা চলছে ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো গাফলতি ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি আরিওর সঙ্গে কথা হয়েছে আরিও বলছে যে এরকম ভোট গ্রহণ শেষে ফেরার পর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ওরা অ্যাটাক করছে ইনফরমেশন আমরা লাস্ট পর্যন্ত নিয়েছি যে সেখানে ভোট বর্জন করেছে এই আরেকটা হচ্ছে যে পাহাড়ি সংগঠনগুলো হেলিকপ্টারে আহতদের ব্যবস্থা করা হয়েছে যারা আহত তাদের জরুরি ভাবে চিকিৎসার ব্যবস্থা করা এটাই প্রথম কাজ তারপরে আমাদের সিদ্ধান্তটা পড়ে কোনো গাফিলতি কোনো দিক থেকে ছিল কিনা বা কেন এটা হলো অবশ্যই এটা তো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেব এটা তো প্রশ্নই আছে না এরকম একটা ইনসিডেন্ট আমরা তো হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয় 11 গুলিবিদ্ধ সহ 18 জনকে এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে 4 জনকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটির 10 উপজেলার মধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সোমবার 8 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সময় সংবাদ রাঙ্গামাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণে জাতীয় নির্বাচনে দলটি ভোট পায়নি গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি তৃণমূল থেকে জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি শতবর্ষের দ্বার প্রান্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 99তম জন্মবার্ষিকীর একদিন পরে আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা নেতাকর্মীদের উপস্থিতিতে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেবার আহ্বান জানান তিনি একবারে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায়
এখন থেকে সকলকে প্রস্তুতি নিতে হবে, জাতির পিতার এই জন্মদিন থেকেই আমাদের শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। 75 পরবর্তী ভোটের রাজনীতি, জিয়াউর রহমানের শাসনামল, নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপির। অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার এই যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। 300 সিটে যখন প্রায় 700 কাছাকাছি নমিনেশন দেয়, তখন মানুষ তাদের ভোট পাবে কিভাবে? শেখ হাসিনা বলেন, এক দশকের ধারাবাহিক উন্নয়নের কারণেই নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান, আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। জাতির পিতার আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রাইস্ট চার্চে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ আনতে একজন করে স্বজনকে ভিসা আবেদনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে নিউজিল্যান্ড সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান মন্ত্রী। 5 জন বাংলাদেশি মারা গেছেন এবং তাদের নামও আমি বলতে পারি, আর 1 জন বাঙালি মহিলা গুরুতর অবস্থা এখনও তার হাসপাতালে আছেন, তাছাড়া আরও মিসিং আছে। ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে সন্ত্রাসীর হামলার পর পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রেলিয়ার ক্যানবেরা অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত তৎপর, যথাযথ ভূমিকা রাখেন। জাতিসংঘের মাধ্যমে একটা রেজলিউশন নেওয়ার চেষ্টা করব যাতে অটোমেটিক মেশিন গান এগুলো আপনার পৃথিবীর থেকে বিক্রির ব্যাপারে যথেষ্ট সজাগতা এবং সচেতনতা গ্রহণ করা হয়। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 17 এপ্রিল ধার্য করেছেন আদালত। গতকাল সকালে বিশেষ জজ আদালত 3-এর বিচারক সৈয়দ দিলজার আহমেদ এদিন ধার্য করেন। এদিন বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন তিনি অসুস্থ। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 13 জনকে আসামি করে মামলাটি করে দুদক। পরের বছর 24 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। এর মধ্যে আরাফাত রহমান কোকো সহ 6 আসামি মারা গেছেন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত 116টির মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও এবার বেশ কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল সন্ধ্যার পর ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বগুড়ায় 12টি উপজেলার মধ্যে 3টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুরে 1টিতে জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী, অন্যগুলোতে আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ে 5টির মধ্যে 2টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নওগাঁয় 10টি উপজেলার মধ্যে 6টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ, অন্যগুলোতে স্বতন্ত্র প্রার্থী। গাইবান্ধা স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 2টি। গোবিন্দগঞ্জের 1টি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় এই উপজেলার ফল ঘোষণা হয়নি। বাকি 4টিতে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। পাবনার 7টি উপজেলার মধ্যে 4টিতে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। সিলেটের 12টি উপজেলার মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ জয়ী, তবে 4টি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মৌলভীবাজারেও 7টি উপজেলার মধ্যে 4টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। ফরিদপুরে 8টি উপজেলার মধ্যে 5টিতেই জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। কক্সবাজারের চকরিয়া উপজেলায় জয় পেয়েছে স্বতন্ত্র। বান্দরবানে 6টি উপজেলার মধ্যে আলী কদমে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। রাঙামাটিতে নির্বাচনী কর্মকর্তা কর্মীদের উপর হামলার কারণে জেলার 7টি উপজেলার ফল প্রকাশ করা হয়নি। এছাড়া খাগড়াছড়ির 5টির ফল প্রকাশ স্থগিত রয়েছে। একতরফা নির্বাচনের কারণে ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়।
এখনো নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতায় পর্যবেসিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কিভাবে হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না। আবারও ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েও তাতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী। আন্দোলনকারীরা জানান, অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তারা। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা নিতে দেখা যায়। এদিকে আগামী 23 মার্চ ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের দিন আলাদা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করলেও সোমবার একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ডাকসু নির্বাচন বর্জনকারী 5 প্যানেলের প্রার্থীরা। দুপুরে টিএসসির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সারা বাংলাদেশ যেভাবে তাকিয়েছিল সেই সব ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি সুন্দর সুন্দর সিদ্ধান্তে আসতে পারবো। তবে কর্মসূচির ডাক দিলেও এতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর ও বাম ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। অসুস্থতার কারণে তারা অনুপস্থিত বলে জানান আন্দোলনকারীরা। আমরা আশা করছি তারা পরবর্তী আন্দোলনগুলোতে এসে যুক্ত হবেন আমাদের সাথে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও ক্যাম্পাসে সব কার্যক্রম ছিল স্বাভাবিক। ঘন ঘন অবস্থান না বদলিয়ে দায়িত্বশীল আচরণ করতে ভিপি নূরের প্রতি আহ্বান জানান এজিএস সাদ্দাম। তাকে আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করার জন্য, একটি কথা বলার জন্য, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভ্রান্তিতে না পড়ে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত না করতেও সবার প্রতি আহ্বান জানান নবনির্বাচিত এজিএস। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আদালতের আদেশে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের 3টি বাড়ি ও 2টি প্লট সহ সম্পদ ক্রোক করেছে দুদক। তবে এর আগেই সটকে পড়ে আফজাল পরিবার। দুদক জানায় আফজাল হোসেনকে খুঁজে বের করা হবে। শনিবার সকাল 11টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন দম্পতির উত্তরার বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। আফজাল হোসেনের অনুপস্থিতিতেই তার 2টো 5তলা আর 6তলা বাড়িতে আদালতের ক্রোকাদেশ নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন। বাড়ির কেয়ারটেকার জানান, দুদকের নোটিশ পেয়ে 10 জানুয়ারি পরিবার সহ অন্যত্র সরে পড়েন তিনি। মাত্র 30,000 টাকার বেতনভুক্ত এই কর্মচারীর ঢাকা, খুলনা, ফরিদ পুরের নামে বেনামে রয়েছে 24টি প্লট, ফ্ল্যাট ও মার্কেট, যেগুলোতে পর্যায়ক্রমে ক্রোকাদেশ জারি করবে দুদক। এছাড়া বিদেশেও তার লাখ ডলারের বাড়ি ও সম্পদ রয়েছে বলে জানা যায় দুদকের অনুসন্ধানে। ক্রোকাদেশ আমরা কমিশনের নির্দেশ ক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে। কোটি কোটি টাকার সম্পদের মালিক আফজাল হোসেনের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আরো কোনো কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখছে দুদক। 20 তারিখে কক্সবাজার একটা স্কুলে আফজাল দম্পতি যে ওরা কক্সবাজার মেডিকেল কলেজে যে মালামাল 30 কোটি টাকার মতো মালামাল সরবরাহ করছে, আমরা ওটা একটা টিম পাঠাচ্ছি 20 তারিখে, ওটা দিয়ে যাচাই করে দেখবো যে আসলে ওইখানে কী রকম। এরই মধ্যে আফজাল হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে ভোলার বিউটি বেগমের কারাভোগের বিষয়টি ক্ষতি দেখছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল দুপুরে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে বিউটি বেগম ও তার স্বামীসহ পরিবারের 7 জনের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। মারধরের অভিযোগে করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। তবে তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
ভুল ঠিকানা দিয়ে মিথ্যা মামলা করে আমাদের দেশের মানুষদেরকে হয়রানি করার একটা প্রবণতা রয়েছে, এবং এটা সেই জাতীয় ঘটনা কিনা, এটা আর একটা জাহালমের মতো একটা ঘটনা কিনা, সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। মিথ্যা মামলাটা যে করেছে ভুল তথ্য দিয়ে, তাকে তো আইনের আয়ত্তে আনতেই হবে, তাকে তো শাস্তি নিশ্চিত করতে হবে যদি তাই হয়। যে এই তদন্ত রিপোর্টটা দিয়েছে ডেফিনেটলি তাকেও আমরা বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে শক্তিশালী বিভাগীয় মামলা দায়ের করে তাকেও যথেষ্ট শক্ত শাস্তি দেওয়ার জন্য আর কি, যদি এটা প্রমাণিত হয়। রাজধানীর মেরুলবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুলহাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতরাত 9টার পরে ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাসার সামনের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যাবার সময় দুই যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক সুরতহাল শেষে বাড্ডা থানা পুলিশ নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানায়। নিহত জুলহাস একজন গাড়ি চালক ছিলেন, এছাড়া তিনি ভাড়ায় চালিত গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান স্বজনরা। এলাকায় ডাক্তার দোকানের সামনে ছিলাম, ওইখান থেকে টান এমনি করে ধরে নিয়ে এক দুই মিনিটের মধ্যে মেরে দিয়ে দৌড় দিছে, ওদিকে চিবা রাস্তা ছিল দৌড় দিছে। আমরা একসাথে ছিলাম, পরে সবাই যা যার বাসা ওই ছিল, ছেলে সামনে দাঁড়াই ছিল, পরে দুইটা ছেলে এলাকারই ছেলে ডাক দিছে কবাই কথা আছে, পরে ওর গেটের সামনে দাঁড়ায় একের বুকে ঠাকায় গুলি করছে ওর আপন বোনের সামনে। আমি ভিকটিমকে দেখছি, ভিকটিমের এখানে গুলির দাগ আছে এতটুকু। রেন্টেকারের ম্যানেজার ছিল। শ্রম আইন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দিনাজপুরের হিমাগারগুলোতে চলছে আলু সংরক্ষণ কার্যক্রম। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে দ্বিগুণ পরিমাণ আলু। এতে উপযুক্ত তাপমাত্রার অভাবে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলত ছবি নিয়ে রিপোর্ট। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে 85 থেকে 100 কেজির বেশি আলু। এই বাড়তি ওজন পরিবহন করতে বাধ্য হচ্ছেন দিনাজপুরের হিমাগার শ্রমিকরা। এক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন ও আদালতের নির্দেশনা। খোঁজ নিয়ে জানা যায়, বস্তা হিসেবে হিমাগার ভাড়া ও শ্রম মজুরি নির্ধারণ হওয়ায় প্রতিটি বস্তায় দ্বিগুণ পরিমাণ আলু রাখছেন হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে আনে আমাদেরকে 110 কেজি, 115 কেজি, 90 কেজি এরকম বস্তা দিচ্ছে কেন? 100 কেজি বস্তা ওঠা যায়? এবিষয়ে অনেক হিমাগার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেউ কেউ বলছেন আদালতের নির্দেশনা মানতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী 50 কেজি বস্তা নেওয়ার কথা সব কোল্ড স্টোরেজে আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কোল্ড স্টোরেজে আগের মতোই বড় বস্তা নিচ্ছে, যার কারণে আমরা 50 কেজি যারা বস্তা ঢুকাচ্ছি সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করে তারা আমরা লুজার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে হিমাগারে আলু সংরক্ষণের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিল্ডে কিছু অনিয়ম হচ্ছে এটা আমরা অবগত আছি, অতি শীঘ্রই এ বিষয়ে অবগত করে একদিনের মধ্যে মোবাইল করে আমরা চলে যেতে হবে আর কি। গত বছর শ্রম আইন অনুযায়ী হিমাগারে লোড আনলোড এবং উপযুক্ত তাপমাত্রা রক্ষার স্বার্থে প্রতি বস্তায় 50 কেজির বেশি আলু রাখার উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। দিনাজপুরে 12টি হিমাগারে 72,000 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। শরীয়তপুরে জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি পরিবারকে 40 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র 33 থেকে 34 কেজি করে। তার উপর বিতরণ করা চাল দুর্গন্ধযুক্ত বলেও অভিযোগ করেছেন জেলেরা। অভিযোগের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা স্বীকার করলেও খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইলিশ রক্ষায় মার্চ থেকে এপ্রিল পর্যন্ত 2 মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তায় প্রতি পরিবারকে 40 কেজি করে চাল দেয় সরকার। এ লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া খাদ্য গোডাউন থেকে বুধবার কেদাপুর ইউনিয়নের জেলেদের চাল দেয়া শুরু হয়। তবে 40 কেজির পরিবর্তে দেয়া হচ্ছে 33 থেকে 34 কেজি চাল। বিতরণ করা চাল দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার উপযুক্ত নয় বলেও অভিযোগ জেলেদের। ৩-৪ বছর আগে চাল দেয়,
দেন আমরা এই চালের ভাত খেতে পারি না। ওজনে কম দেওয়ার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য স্বীকার করলেও অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। পালতিপুরা দেয় গোডাউনের ভিতর বাইরে না মাপলে 32 কেজি 20 গ্রাম মাল আছে, 30 কেজি রুইতে বস্তা আছে, ওইটা আমরা মাপতে দেয় তো আধা কেজি এক কেজি কমতে পারে। তবে দুর্গন্ধযুক্ত চালের বিষয়ে ভূমখাড়া ইউপি চেয়ারম্যানের কথায় উঠে আসে দুর্নীতির চিত্র। সরকারি কোনো কাজে বরাদ্দ দেওয়া চাল খাবারের উপযোগী না হওয়ায় কম টাকায় খাদ্য গুদামে বিক্রি করে শ্রমিকদের পারিশ্রমিক দিতে হয় ইউপি চেয়ারম্যানদের। সেই চালেই সরকারি নতুন কোনো বরাদ্দ এলে সরকারের কাছে আবারও বিক্রি করা হয় চড়া দামে। এভাবেই বছরের পর বছর খাদ্য গুদামে পড়ে থাকায় চাল দুর্গন্ধযুক্ত হয়। এই প্রশাসন বাদ দিয়ে এই গোডাউনের এনে দালাল আছে এক আছে 20,000-18,000 টাকা টন। সরকার যখন এই নতুন বরাদ্দ চাল কিনে ইয়া দেয় ঘোষণা দেয় তখন ওইটা দেখা যায় এই চাল কিনছে নতুন চাল কিনছে, কিন্তু পুরান চালটি এইভাবে বছর পর বছর থাকতে যায়। অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা খাদ্য গুদামের এই কর্মকর্তা। বললাম আপনি তো কালে শুনছেন, শুনুন নেই খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক আছে তার কাছে যান, মানে আপনার সুন্দর করে বুঝায় বলে দিতে। জেলায় সরকারিভাবে 1,912 জন জেলে পরিবারকে বিজিএফের চাল দেয়া হয়। সময় সংবাদ শরীয়তপুর। কুষ্টিয়ায় কাল থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব। এ উপলক্ষে ছেউড়িয়ার সাঁইজির আখড়া বাড়িতে চলছে আলোকসজ্জা পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরির কাজ। দেশি বিদেশি দর্শনার্থী সাধক ও আয়োজকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সুরে সুরে মানব প্রেমের বাণী ছড়িয়ে দিতেন লালন সাঁই। কালীগঙ্গার তীরে দোল পূর্ণিমায় তাই আবার তারে তারে সুরের ঝংকার। কুষ্টিয়ায় ছেউড়িয়ায় আখড়া বাড়িতে 3 দিনের লালন স্মরণ উৎসব। দূর দূরান্ত থেকে ফকির সাধকরা আসতে শুরু করেছেন এরই মধ্যে। লালন একাডেমির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ করছেন লালন ভক্তরা। নির্দিষ্ট টাইমের আগে কাজ শেষ করতে পারি সেই জন্য রাত দিন পরিশ্রম করছি। কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, স্বেচ্ছায় এই কাজগুলো করা হয়। সবকে ঘিরে মেলার আয়োজন করেছে উদযাপন কমিটি। বেচাকেনা ভালো হবে এমনটাই প্রত্যাশা দোকানিদের। দোকানপাট ঠিকঠাক করে গুছায় টুছায় নিয়ে তারপরে বেচা কিনা শুরু করতে। মেলার মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন, আমরা শুধু এখন দোকানিদের দোকানির প্রসাদ নিয়ে বসার জন্য তাদের ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে মেলা ও উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশের কর্তা। আমরা বাস স্ট্যান্ড কেন্দ্রিক এবং রেলপথে নিরাপত্তা জোরদার করেছি, পাশাপাশি পুরো লালন চত্বরকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি চলছে। আগামী 20 মার্চ সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 3 দিনের লালন স্মরণ উৎসব, চলবে 22 মার্চ গভীর রাত পর্যন্ত। সময় সংবাদ কুষ্টিয়া। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ভোট কর্মকর্তা সহ নিহত 7, গুলিবিদ্ধ 18 জনের মধ্যে 7 জন আশঙ্কাজনক। চট্টগ্রাম ও ঢাকা সিএমএইচে ভর্তি, বিচ্ছিন্নতাবাদী হামলা বলছে কমিশন। নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন এক তুর্কি নাগরিক আটক, ক্রাইস্ট চার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। মনোনয়ন বাণিজ্যের কারণে জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী, 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে 3টি বাড়ি সহ সব সম্পদ ক্রক, নোটিশ জারির পর দুজনই লাপাত্তা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।